আর আমার পেছনে কিন্তু সবাই আছে দাঁড়িয়ে আমরা এখন সামনের দিকে যে ভিডিওগুলো করব কিছু এগুলো হচ্ছে উনিশশো একাত্তর সালের যেভাবে যুদ্ধ হয়েছিল সেটার ট্রেনিং এটার মর্যাদা সেটা কিন্তু এখানে তুলে ধরছে আর আমার সাথে আছে লিখন ভাই এদিকে আসেন আপনার বক্তব্যটা কি বলেন মূর্তিত্ব দেখলেন আমাদের এখানে এটা হ্যাঁ অনেক লিকোনবাঁ হচ্ছে চুয়াডাঙ্গা থেকে আসছে এখানে আমাদের সাথে ঘুরতে আর লিকনবার বক্তব্য কি বলে সেটা আমরা শুনব যে বলেন আর কি আছে জায়গাটা কেমন লাগছে আপনাদের জানি জাগাটা খুব সুন্দর ভালো লাগছে যাক খুব ভালো লাগতেছে বললো আর আমাদের সাথে তন্ময় আছে যে কিন্তু চুয়াডাঙ্গা থেকে তন্ময় কিছু বলবে আপনাদের মাঝে ঘুরছি সাথে ভাল লাগছে মজা হচ্ছে পরিবেশটা কেমন পরিবেশটা ভালো পরিবেশ খুবই নিরিবির পরিবেশ তো চলুন আমরা সামনের দিকে আবার চলে যাব আর এটা হচ্ছে ভাই শহীদ মেনার কামান আছে সামনে সেটার দর্শন উনিশশো একাত্তর সালের পাকিস্তানের সেটা কীভাবে করেছিল সেটা আর এ পাশে মূর্তি মানে যুদ্ধ করতেছে ঘর কীভাবে ভাঙবে সেটার একটা এডেস এখানে আর আমাদের এখানে যে বর্ডারগার্ড ভাই এখানে পাহাড়ে আছে ধীরে ভিতরে আগে প্রবেশ করা যেত বাট এখন প্রবেশ করা যাচ্ছে না আর এটা আছে আমাদের বাংলাদেশের মানচিত্র আছে যারা মুজিবনগর ঘুরেন নেয় অবশ্যই মুজিবনগর ঘুরবেন আমি আবারও জায়গাটা বলতেছি মেরপুর জেলা মুজিবনগর এটাকে থানা না উপজেলা এটাকে থানা না উপজেলা মুজিবনগর মুজিবনগর থানা না উপজেলা মিরপুর জেলা কিন্তু এটা কি মেরপুর থানা থানা হ্যাঁ মেরপুর উপজেলা মুজিবনগর থানা ভাই ঠিক আছে এটা অবস্থিত যারা আসেন না অবশ্যই এগুলো দেখবেন ভালো লাগবে একদম মানে খোদাই কথায় কিন্তু এগুলো করা হয় একদম খোদাই কথায় কিন্তু সরকার থেকে গেলে করে দিছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু অনেক আগে কিন্তু ছিল বাট আমি এর আগে অনেকবার এসেছি বাট সেটা ভিডিও করি নাই ওখানে পড়ে আছে ভিতরে যাওয়া আছে না ভাই এই জন্য সমস্যা হচ্ছে ভাই দেখেন এ বেশে আর দেখার কিছুই নাই আমরা এখন এই সাইডে চলে যাব আর হাজার মানুষের ভিড় এখানে তো মানে আবার ব্যাক করতে হবে ব্যাক করতে ওটা কি বক বসে আছে নাকি না মনে হয় মানে চলো ভাই আমরা এখন হাজার মানুষের ভিড় এখানে আমরা এখন উপর দিয়ে চলে যাবো এমতে মানে ঘুরতে হবে আবার না 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 ওই দোকান তো কাটা হুম আর ঘুরতে হবে ওই জায়গায় ওই জায়গায় হুম তো অনেক ঘুরতে হবে পাগল এই এমতে বেরিয়ে যাবো এমতে উপরটা বেরিয়ে যাবে ওখানে যে সামা খাবো না আমরা এখন উপরটা খাবার ঘুরে কিছু করার নাই ভাই এটা যেভাবে তৈরি করেছে সেভাবেই তো পাগল নাকি নাকি ভাই যেভাবে তৈরি করতেছে সে হয়তো আমাদের করতে হবে নাকি ভাই বলেন আর অনেক রোদ ভাই অনেক রোদ মুজিবনগর ইয়া হাব বে বে টাইম টু মজিবনগর স্মৃতিসৌধ এরপর আমরা চলে যাবো স্মৃতিসৌধ দেখতেই পাশে মিনারের আর এ দেখে উপরটা মানে একটু দেখা যাবে দেখেন নিচ হয়তো অত ভালো দেখাতে পারে নাই এবার দেখেন এখানে যুদ্ধরই অনেক ইয়ে আছে এখানে পড়ে মড়ে আছে সেগুলো আর মানে বোঝাচ্ছে আর এখানে যুদ্ধের একটা ইয়া করতেছে সেটা ঘরের মধ্যে মনে কেউ আছে এই জন্য কিন্তু ওটা করতেছে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে দেখো খুবই সুন্দর কাদায় কিন্তু যারা করেছে আর্ট খুবই ভালো লাগছে ভাই আর্টটা খুবই ভালো লাগছে ভাই আর অনেক রোদ ভাই মানে যে পরিমাণ রোধ। এখানে কোনো ইয়ে করা যাচ্ছে না ভাই তখন নিচেকে দেখছিলেন এবার দেখেন এই যে ভালো করে দেখা যাবে শহীদ মিনার কীভাবে হামলা করছো সেটা আর আমরা এখন সামনের দিকে আগে যাবো দেখো মুজিবনগরের ভিউ এটা ভাই রোদ

বলতে পারতেছে না তো অবশ্যই সাথে থাকেন সামনে কী হচ্ছে বা সেটা আপনাদের কাছে জানাই দেবো আর ভিডিওটা যারা কন্টিনিউ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে জানাবেন আমরা কন্টিনিউ করতেছি সেটা জানেন আমরা এখন মানচিত্রের দিকে চলে যাব আর আমার পাশে ছাপা এটা এটা রাত্রে হয়তো ইয়ে হয় রাত্রে দেখতে পাচ্ছেন এটা রাত্রে হচ্ছে রাত্রে দর্শনটা